नमस्कार स्वस्ती बार्तार पक्ष आपनादेर अनेक अनेक अभिनंदन जानिए आज के अतीब सुंदर एक विषय निये दो चार कथा बलार जोन्नो बोलेछेन। देखुन जीवनेर चरम सत्य खानी जीवनेर चरम सत्य खानी कि बोलुन तो मृत्यु। इतिपूर्वे आपनादेर संगे एकदिन आलोचना होयेछिलो जे दुआरे सरकार दुआरे प्रशासन एइसब प्रकल्पगुलो शुनछेन आपनारा जेमन दुआरे मृत्यु एसे दाड़िये कैंसार रोग होयेछे तखन कि करबेन इतिपूर्वे आलोचना होयेछिलो। आज के अनुरूप एक प्रसंग आमादेर जीवने देखुन कत रकम कठिन कठिन परिस्थिति आसे। आज के एकजन बोलछेन जे आमार बाबार विगत तीन बछर धरे किडनी समस्या डायलिसिस चलछे प्रति मुहूर्ते एकटा अजाना आतंके भुगछि एइ बुझि ताके हारिये फेललाम भय प्रियजनके हारानोर भय मृत्यु भय। देखुन मृत्यु जीवनेर एकटा चिरसार सत्य एकदम सत्य कथा एटा आसबेई किन्तु सत्यि जखन असमये आसे प्रियजनके निये जाए तखन आमरा भेंगे पड़ि कष्ट पाई। आज के जिनी बोलछेन जे बाबार डायलिसिस चलछे जे कोनो मुहूर्ते हयतो बाबा जाबेन चले जाबेन जेते पारेन आशंकार मध्ये भुगछि मृत्यु भय। आमि बोलबो जे देखुन भय पेये तो लाभ नेई बरंच सत्यटाके स्वीकार करते हबे। भये भये बाँचा जाए ना सत्य स्वीकार करते हबे। मने राखबेन आपनारा एत डायलिसिस कराच्छेन एत चेष्टा करछेन चिकित्सार कोनो त्रुटि राखछेन ना आमि जानि अवश्यई किन्तु जखन प्रकृतई डाक्तार आसबे कोनो डाक्तार किच्छु करते पारबे ना। जखन मृत्यु एसे आपनार दुआरे आसबे आपनार सम्मुखे एसे उपस्थित हबे কোনো ডাক্তারের কোনো পার্থিব ব্যক্তির কোনো ক্ষমতা নেই তাকে রক্ষা করা রোধ করা। তাহলে ফালতু আপনি টেনশন করবেন কেন? যদি সত্যিই মৃত্যু এসে আপনার বাবার সামনে উপস্থিত হয় আপনার কি সেই ক্ষমতা আছে মৃত্যুকে রোধ করে সেই সাবিত্রী সত্যবান গল্পের মতো যমরাজকে রুখে দেওয়ার? আমাদের সেই ক্ষমতা নেই। তাহলে মৃত্যু আসবেই, ভয় ভয় বাঁচা নয় বরঞ্চ তার প্রতি কী করে তাকে তিনি জীবনের যেটুকু আছেন তার চিকিৎসায় যাতে ত্রুটি না হয়। তিনি অনেক সময় কী হয় ভুল চিকিৎসায় মানুষ মারা যায় জানেন তো, এই ডায়ালিসিসের ব্যাপারটা বলছেন। আমি এই ডায়ালিসিস থেকে ফিরে এসেছি এরকম রোগীও প্রচুর দেখেছি, সেটা হতে পারে। কীভাবে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করুন, নিজে মাথা ঠান্ডা রাখুন আর কি। আপনারা যদি এরকম ভয় পান প্রতি মুহূর্তে কান্নাকাটি করেন, যিনি রোগী আছেন তিনি মানসিকভাবে আসলে সবাই একটা মায়ার বন্ধনে জড়িয়ে আছি। আমিও যদি জানতে পারি না যে আর দু একদিনের মধ্যে হয়তো আমার চলে যেতে হবে, তখন তিনি এই যে আপনাদেরকে নিয়ে যে মায়ার বন্ধনে পড়ে আছেন এই বন্ধন ছিন্ন করা অনেক কঠিন ব্যাপার। তখন তিনিও ভেতর ভেতরে দুঃখ পাবেন, হয়তো তার যাত্রাটা ত্বরান্বিত হয়ে যাবে। তাই এটার দরকার নেই, শেষ ভালো যার সব ভালো তার। হাসি মুখে দেখুন আমি বলবো ভয় পাওয়ার কিচ্ছু নেই, জীবনের সার সত্য মৃত্যু। আমাদের আত্মীয় পরিজন নিকট আত্মীয় চলে গেলে কষ্ট লাগে, এটা তো স্বাভাবিক, আর দেখা হবে না। আমার তো খুব মানে যখন কেউ চলে যায় খবরগুলো শুনি না, শুধু একটাই কথা মাথায় আসে যে আর দেখা হবে না, আর দেখতে তো পাবো না। নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যেটা। দেখুন মানুষের এই দৈহিক মৃত্যুটা ঘটে কিন্তু একটা মানুষ সারা জীবন বেঁচে থাকে কোথায় বলুন তো? প্রিয়জনদের স্মৃতিতে আর চেতনায়, প্রিয়জনদের স্মৃতিতে আর চেতনায় আজীবন বাঁচিয়ে রাখবেন তাকে। তার আবার মৃত্যু কি ভয় পাচ্ছেন কেন? রোগ তো হতেই পারে। এই কয়েকদিন আগে না আমি খুব মর্মাহত হলাম, বছর ৪০ বয়স হবে, একজন সুস্থ ব্যক্তি সুচিন্তক ব্যক্তি, হঠাৎ করে আমি অসুস্থ শুনলাম। তারপর এই গত দু তিন দিন আগে আমি খবর পেলাম যে সে আর নেই। তা আমি বললাম যে সে তার সৃষ্টিতে বেঁচে থাকবে, আর তার কাজ যা সে করেছে তার মধ্য দিয়ে সে বেঁচে থাকবে, আর এই পৃথিবীতে তা সে নেই। শুনে খুব কষ্ট লাগলো, তারপর ভাবলাম যে সে নেই কি, সে আছে। এই যে তার কথা প্রতিদিন আমি স্মরণ করি, জীবনের প্রতিটা পড়তে পড়তে তার কথা মনে পড়ে, তখন কে বলে গো সেই প্রভাতে নেই তুমি, তুমি আছো, তোমাকে আমি বাঁচিয়ে রাখবো। প্রত্যেকে প্রিয়জন হারানোর ভয় মৃত্যুকে ভয় পেলে হবে না, সামনাসামনি করতেই হবে। আপনাকেও আপনার জীবনে কে আগে যাবে কে পড়ে যাবে কেউ বলা যায় না। আপনি ভাবছেন যে বাবার জন্য চিন্তা করছেন, আমার নিজের চোখে দেখা স্ত্রী প্রচণ্ড অসুস্থ, স্ত্রী চলে যাওয়ার কথা কিন্তু চিন্তায় চিন্তায় স্ট্রোক হয়ে স্বামী চলে গেল। এইরকম কে কখন যাবো এটা তো জানি না, তাই
এই কথাটা মনকে একদম শক্ত করুন, এই কথাটা বলে যে যখন ডাক আসবে তখন কারো ক্ষমতা নেই পৃথিবীতে তাকে রোধ করার, তার পথ আটকে দাঁড়ানোর। মৃত্যু যখন আসবে তখন যেতেই হবে, তাহলে ভয় কেন? ভয় নাই, ভয়টাকে জয় করুন। ভালো থাকুন, মনের জোর নিয়ে, হাসি মুখ, মানুষ বড় হাসি মুখের কাঙাল। এটাকে এখন তার বাবার সামনে ওই রকম, তিনি একেতে একটা অসুস্থ শরীর নিয়ে আছেন, তার মনটাকে সুস্থ রাখার চেষ্টা করুন। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।